অনে টাইম কত হলো রে? 4টে বাজে। আজ টিভিতে নতুন রিয়েলিটি শো শুরু হতে চলেছে, চল। আরে দাঁড়াও, আমি আসছি। আমার গর্তে জল ভরে দিয়েছে। এর আবার কি হলো? বোধহয় পাওয়ারটা নেই। পাওয়ার তো আছেই। টিভি অন হচ্ছে না, কোনো প্রশ্ন? দেখি রিমোটটা। ওত্তিরি, মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে টিভি খারাপ হয়ে গেছে। তোর মনে হচ্ছে নাকি সত্যি সত্যিই খারাপ হয়ে গেছে? আরে চলছে না মানে তো খারাপই হয়েছে রে, কোনো প্রশ্ন? বারবার টিভিটা অন অফ করিস, করে দিয়েছিস তো টিভিটা খারাপ? ম্যাডামের রাতে টিভি শো দেখার থাকে, এবার কি করবি? আরে রেগে যাবেন, কোনো প্রশ্ন? আরে তার আগে তো আমরা টিভি ঠিক করিয়ে নেব। কাকে দিয়ে? আরে ট্রাভেলিং এজেন্টকে দিয়ে ঠিক করা হবে। আরে টিভি যখন খারাপ তখন ইলেকট্রিশিয়ানকে দিয়ে তো ঠিক করা হবে, কোনো প্রশ্ন? চলো টিভি বার করো। দাঁড়া, আমি তোকে হেল্প করছি। আরে কি হচ্ছে? আরে দেখ, টিভি ভেঙে যায়নি তো। চমৎকার চমৎকার চমৎকার, বন্ধুর হাড়গোড় ভেঙে যাওয়ার থেকে বেশি টিভি ভেঙে যাওয়ার চিন্তা রে। তোমাদের নাটক যেন শেষই হতে চায় না, শান্তি করে একটু ঘুমোতেও দেয় না। আরে টিভির পেছনে কেউ শোয় নাকি? আমি ডিসাইড করব যে আমি কোথায় শোবো। আমি এখন ফ্রিজের পিছনে শুতে যাচ্ছি, ডিস্টার্ব করবে না, নয় তো আমি তুলে তুলে আছাড় মারবো। চলো ভাই, ম্যাডাম আসার আগে টিভি ঠিক করিয়ে নেওয়া যাক। একবার চেক করে নি। দেখে ফ্যান অন করতে পারেন না নাকি? আমি উড়ে গেলাম তো। তো এতে এত রেগে যাওয়ার কি আছে? তুই তো পোপট, এমনিতেই উড়তে পারিস। বলুন কি করতে পারি? ব্যাটারি খারাপ হয়েছে? না, ব্যাটারি ঠিক আছে, টিভি খারাপ হয়ে গেছে। আরে সারিয়ে দেব, ব্যাটারি খারাপ হয়েছে। টিভিতে ব্যাটারি কোথা থেকে এলো? আরে ভাই, এনার ব্যাটারি খারাপ। মানে ব্যাটারি খারাপ বলা এনার অভ্যেস। দেখুন, আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে। আরে টিভিতে আবার কি হলো? ব্যাটারি খারাপ হয়েছে তো। একটু জ্বর এসেছে ওর, মাঝে মাঝে হাঁচিও দিচ্ছে। আরে টিভিটা চলছে না, আর কি হবে, কোনো প্রশ্ন? কাল টিভি অফ করার পর আর পিকচার আসেনি। আরে টিভি অফ করে দিলে পিকচার আসবে কি করে? টিভি তো অন করতে হয়, ব্যাটারি খারাপ হয়েছে। সেটাই তো বলছি, সকালে অন করলাম তখন টিভি অন হচ্ছিল কিন্তু ছবি আসছে না। দাঁড়াও এক্ষুনি দেখছি। আমি একটু দেখি। কেন? কারণ এটা আমাদের টিভি। আরে এটা নয়, ওই ওয়্যারটা বের করে রিপেয়ার করুন না। হানি, ওনাকে ডিস্টার্ব করিস না, কাজ করতে দে, তুই বাইরে চলে আয়। ১৮,০০০ টাকা খরচা পড়বে, পিকচারটিও পাল্টাতে হবে। ব্যাটারিটা খারাপ। ব্যাটারি খারাপ যদি তাহলে পিকচার টিউব কেন চেঞ্জ করতে হবে? ও কিচ্ছু পারে না, ১৮,০০০ টাকা চাইছে, অন্য দোকানে গিয়ে দেখছি। এটা প্রায় ১৮,০০০ পড়ে যাবে। আমি নিজেই ঠিক করে নেব। এটা তুই কি করছিস? টিভি ঠিক করার চেষ্টা করছি। কিন্তু তুই তো টিভি ঠিক করতে পারিস না। তোর কাছে টিভি ঠিক করানোর ১৮,০০০ টাকা আছে? না। তাহলে আমাকে ট্রাই করতে দে। মনে হচ্ছে এখানে কিছু গন্ডগোল হয়েছে। Oh!
बनी कर रहे हैं बैड मंकी को चेस। सुल्तान का बेटा बैड मंकी। पावरफुल पावर अप्स एंड यूज बूस्टर्स टू बीट बॉस इन दिस फाइट। एन ऑल न्यू एडवेंचर अवेट्स यू इन हनी बनी का झोमा, द क्रेजी चेस। ब्रांड न्यू गेम। डाउनलोड नाउ ओनली ऑन गूगल प्ले स्टोर। हनी देखे काज कर। हैं, सेटाई तो करसी। যে কোনো মুহূর্তে চলে আসবে। আসতে পারেন নয়, এসে গেছেন। কোন প্রশ্ন? এবার কি করবি? শুনো ম্যাডাম, এই সিরিয়ালের শাশুড়ি বৌমা আমার আর হানির মতো দেখতে। আমরা টিভির পেছন থেকে অ্যাক্টিং করব। তারপর তোরা ডিনারে যাওয়ার জন্য জেদ করিস। আমরা নতুন টিভি ইনস্টলমেন্টে এনে লাগিয়ে দেব, আর পকেট মানি থেকে টাকাও দিয়ে দেব। ওকে, জোরদার তুই গিয়ে দরজা খোল, আমি নাটকের জিনিসের ট্রাঙ্কটা নিয়ে আসছি। আমরা তৈরি জোরদার, তুই যা গিয়ে দরজা খুল। আরে এই টিভি এখানে কি করে এলো? দেওয়ালে টিভিটা দেখে দেখে বোর হয়ে গেছিলাম। হ্যাঁ, বোর বোর, আমরা প্রচুর বোর হচ্ছি। বোর বোর, কোন প্রশ্ন? আরে বা, আমার ফেভারিট শো এর টাইম হয়ে গেছে। বৌমা, তুমি আবার আজকে তোমার মতন তেতো করলা সবজি বানিয়েছো। হ্যাঁ, বাজারে আপনার মতো কালো বেগুন পাইনি তো। নির্লজ্জ, শাশুড়ি মাকে বেগুন বলছো? পোকা পড়ুক তোর মুখে। পোকা তো উচ্ছেতে লেগেছিল, আপনাকে বানিয়ে খাইয়ে দিয়েছি। আরে বাবা, পাপ্পুকে একবার আসতে দে, তারপর তোকে মজা দেখাচ্ছি। এই পাপ্পুটা আবার কে? এই এই, ভুলে গেলি, পাপ্পু আমার ছেলে, তোর স্বামী রে বৌমা। আলুর পরোটা টক দই দিয়ে খেলাম, আপনার এসএমএসটা পেয়েই চলে এলাম। মারতালি। আহা, শান্ত হয়ে বসে শো দেখুন। কম আছে, আমি ভুট্টা শেখবো, এই চ্যানেলটা ঘোরান, একটু খবর দেখবো। আমি গিয়ে চ্যানেলটা চেঞ্জ করে দিচ্ছি। এই নিন, লাগিয়ে দিয়েছি নিউজ চ্যানেল। শান্তিতে ঘুমোতে গেলে ঘুমের ওষুধ খান। নিউজ নেই তাই অ্যাঙ্কারের মুখের দিকে তাকাবেন না। ওহো, এই তো অ্যাঙ্কারই চেঞ্জ হয়ে গেছে, দেখতে আর ভালো লাগবে না। হ্যাঁ, বোর হয়ে গেছি, বাইরে কোথাও ডিনারে চলুন না, খুব বোর হয়ে গেছি। সবাই ঘুমিয়ে পড়ছে, এদের ঘুম থেকে জাগাও। ওই জোরদার, একটু কুস্তির চ্যানেল চালাও। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি। লাগিয়ে দিয়েছি কুস্তির চ্যানেল। ছাড় পোকার মতো উড়িয়ে নিয়ে ফেললো, এ তো দেখছি একে তুলে আছাড় মারলো। মারতালি। আরে কি মারতালি, চলুন না বাইরে যাওয়া যাক, আমি বোর হচ্ছি। কোন প্রশ্ন? কি ব্যাপার, তুমি আজ দেখছি একটু বেশি বোর হচ্ছ না? আমারও খুব খিদে পেয়েছে। আর একটু সবুর করো, একটু ক্রিকেট ম্যাচটাও দেখে যাই। একটু ভেবেচিন্তে আবেদন করুন না, দুজন মিলে কি করে ক্রিকেট খেলবো? সামনে এসো হানি বানি। তোমরা দুজন একই পোকার মতো কাজ করছিলে। ম্যাডাম, আমাদের ওই টিভি খারাপ হয়ে গেছে, জানি আমি। 18,000 টাকা খরচা পড়বে। হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? মেকানিক বলেছিল কালকে, আমি ভাবলাম রিপেয়ার করানো থেকে ভালো হবে, নতুন টিভি কিনে নেব। হ্যাঁ, তার মানে আপনি সব জেনে বুঝে আমাদের লেগ পুল করছিলেন। কোনো প্রশ্ন?
নয়তো তোমাদের কি মনে হয় টিভির পেছনে ব্যাকগ্রাউন্ড আমি দেখতে পাচ্ছিলাম না নাকি? কোনো প্রশ্ন? কত ড্রামা দেখাতে পারো সেটাই দেখছিলাম। আমরা দুজন তোমাদের নিয়ে একটু মজা করছিলাম, মারো তালি। Hey!